টাইপ 4 এর অঙ্কগুলো হচ্ছে 1 বাই 1 প্লাস sin x dx যেটা আমরা আগে দেখে আসছি 1 বাই 1 মাইনাস sin x dx 1 বাই 1 প্লাস cos x dx 1 বাই 1 মাইনাস cos x dx যদি এই ফরম্যাটে থাকে একটা কথা মাথায় ভালোভাবে ঢুকায় নাও একটা কথা মাথার ভিতর ভালোভাবে ঢুকায় নাও যে ইন্টিগ্রেশনের একই প্রশ্ন একাধিক ওয়েতে করা যায় প্রত্যেকটা প্রশ্ন একাধিক ওয়েতে করা যায় এবং একাধিক ওয়েতে একাধিক রকমের রেজাল্ট আসে একাধিক ওয়েতে একাধিক রকমের রেজাল্ট আসে এবং সকল রেজাল্ট গ্রহণযোগ্য এবং সকল রেজাল্ট গ্রহণযোগ্য সো তোমাকে যে কাজটা করতে হবে প্রথমত চেষ্টা থাকবে দুইটা পার্টে ভাগ করা মানে দুইটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা আলাদা আলাদা সেগমেন্টে যদি তুমি ভাগ করতে পারো তাহলে দেখবা যে তোমাকে গুণ দেওয়া বা অন্য কাজগুলো করা অনেক ইজি হয়ে যাচ্ছে অনেক ইজি হয়ে যাবে যখন তুমি ওই কাজগুলো করতে পারবা ওকে আচ্ছা সো দেখো এই দেখ আমি কি বলছি যে অনুবন্ধী লব হরকে অনুবন্ধী দিয়ে গুণ করে লব হরকে অনুবন্ধী দিয়ে গুণ করে দুটি অংশ বিভক্ত করে ইন্টিগ্রেশন করতে হবে দুটি অংশে বিভক্ত করে ইন্টিগ্রেশন করতে হবে তার মানে কি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স আছে আমি এর উপরে নিচে কি করব 1 প্লাস 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করব সব অঙ্কের একই সিস্টেম 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স ইনটু 1 মাইনাস সাইন এক্স কথা বুঝো ডিএক্স যেখান থেকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স বাই কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সেখান থেকে আমি লিখতে পারি ডিএক্স সেখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স তার মানে আমি লিখতে পারি 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স এই কাজ করার মানে হচ্ছে যদি তোমরা এরকম এই টাইপের অঙ্কগুলা থাকে সাইন কস যদি এরকম প্লাস মাইনাস আকারের নিচে থাকে এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তুমি যদি এইভাবে অনুবন্ধী দ্বারা গুণ দাও তাহলে সে ইজিলি দুইটা পার্টে ভাগ হয়ে যায় ইজিলি দুইটা পার্টে ভাগ হয়ে যায় আর দুইটা পার্টে ভাগ হয়ে গেলে আমাদের অঙ্কগুলো একদম ইজিলি আমরা সলভ করতে পারি এখানে হচ্ছে sec স্কোয়ার x dx মাইনাস এখানে একটা cos x sin x কি হবে স্যার টেন এক্স হয়ে যাবে একটা আর একটা কি থাকবে টেন এক্স sec x dx সো আরামসে এটার মান টেন এক্স এটার মান sec x আর প্লাস সি ইজ দ্য আনসার বাকি যে প্যাটার্ন গুলো আছে বাকি প্যাটার্ন গুলো সেম হয়েতে বাকি সবগুলো প্যাটার্ন সেম হয়েতে তোমরা এই ছিল আমাদের টাইপ 4